খুবই উপকারী বাট অনেক সময় ফেসিয়াল করার অতিরিক্ত ফেসিয়ালের কারণে আমাদের ত্বকে হতে পারে নানান রকমের ক্ষতি। সো আজকে আমি তোমাদের সাথে তেমনই কিছু ক্ষতিকারক দিক শেয়ার করব যেগুলো জানা থাকলে তোমাদের পরবর্তীতে স্কিনের ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে ফেসিয়ালটা কিভাবে করলে ভালো হয়। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আমরা স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য, স্কিনের কালো দাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের ফেসিয়াল করে থাকি। ফেসিয়ালের মাধ্যমে যেমন আমাদের ত্বকের ভিতরে ময়লা পরিষ্কার করা হয় ঠিক তেমনি আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, স্কিনটা অনেক বেশি হেলদি অ্যান্ড প্লাম্প থাকে। সো ফেসিয়াল করে কিন্তু আমাদের ত্বকের ত্বকটাকে অনেক উন্নত করা হয়। বাট ত্বকের প্রকৃতি না বুঝে অনেকেই আমরা ফেসিয়াল করে থাকি যার কারণে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি হয়। এছাড়াও অতিরিক্ত ফেসিয়ালের ফলে আমাদের স্কিনটা সেন্সিটিভ হয়ে যায় এবং ত্বক তখন অল্পতেই ড্যামেজ হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত ফেসিয়াল করা এবং নিয়ম না মেনে ফেসিয়াল করলে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো এখন আমি তোমাদেরকে জানিয়ে দিব। প্রথম ক্ষতিকারক দিকটা হচ্ছে আমাদের ত্বক অনেক বেশি চুলকায় কিংবা লাল হয়ে যায়। পার্লারে ফেসিয়াল করার সময় যেসব ক্রিম কিংবা পণ্য ব্যবহার করা হয় তাতে কিন্তু অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যেগুলো পরবর্তীতে ত্বকের বিভিন্ন সমস্যা সৃষ্টির জন্য দায়ী এবং কেমিক্যালগুলো ত্বকের কোষের ক্ষতি করে, ফলে ত্বক জ্বালা পোড়া করে এবং চুলকাতে থাকে। এটা কিন্তু আমি উন্নত মানের পার্লারের কথা বলছি না, বাট অনেক জায়গায় আছে লোকাল পার্লারে বিভিন্ন ধরনের নিম্নমানের ক্ষতিকর ম্যাসাজ ক্রিম কিংবা স্ক্রাব ইউজ করে স্কিনটাকে হার্শভাবে ম্যাসাজ করা হয় যার কারণে পরবর্তীতে ত্বকের ধরন না বুঝে ইউজ করার কারণে স্কিনটা জ্বালা পোড়া করতে থাকে এবং স্কিন অনেক সময় চুলকাতে থাকে। সো এটা কিন্তু একটা বড় কারণ এবং অনেকেরই মুখের ত্বকটা ঝুলে যায়। অনেকেই আছেন যারা একদিন পরপর কিংবা প্রতিদিনই ফেসিয়াল করতে চান এবং মনে করেন যে এইভাবে যদি প্রতিদিন আমরা ফেসিয়াল করে থাকি তাহলে স্কিনটা হয়তো অনেক বেশি সুন্দর হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে, সেই জন্য রেগুলারলি ফেসিয়াল করতে থাকি। বাট ফেসিয়াল করারও কিন্তু একটা নিয়ম কিংবা একটা দিন আছে যে আমরা এক মান্থে এই কয়েকবার ফেসিয়াল করব কিংবা উইকে আমরা একবার ফেসিয়াল করব। বাট রেগুলারলি ফেসিয়ালের ফলে কিন্তু আমাদের ত্বকের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, কেননা আমাদের মুখের চামড়াটা খুবই নরম হয়ে থাকে আর সেই ত্বকে যদি আমরা প্রতিদিনই ম্যাসাজ করি তাহলে আমাদের চামড়াটা ঝুলে যাবে, এতে দ্রুত নিজেকে বার্ধক্য দেখাবে। এবং আরেকটা যেটা হয়, আমরা অনেকেই যারা ফেসিয়াল সম্পর্কে এক্সপার্ট না তাদের হাতে ম্যাসাজ নিয়ে থাকি, যারা ম্যাসাজ সম্পর্কে খুব অল্প জানে তাদের কাছ থেকেও আমরা অনেক সময় ম্যাসাজ নিয়ে থাকি যেগুলো আমাদের ত্বকের জন্য একদমই ক্ষতিকর। ফেসিয়াল ম্যাসাজটা এমন মানুষের কাছ থেকে নেওয়া উচিত যে খুব প্রপারলি ম্যাসাজ করতে পারে এবং ম্যাসাজের সঠিক যে নিয়মটা সেটা জানে। ভুল পদ্ধতিতে ম্যাসাজ করা হলে কিন্তু আমাদের ত্বকের চামড়াটা ঝুলে যাবে এবং স্কিনে এজিং সাইন্সগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই এটা একদমই করা যাবে না। থার্ডলি, আমাদের স্কিনে অ্যালার্জি বাড়ে। বিভিন্ন ধরনের ফেসিয়ালে বিভিন্ন ভিন্ন পণ্য ব্যবহার করা হয়, অনেকেই আছেন যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এসব পণ্য ব্যবহারে অ্যালার্জি আরও বেড়ে যায়, এতে ত্বকে লাল লাল ফুসকুড়ি সহ আরও নানা ধরনের সমস্যা হতে পারে। সো অনেকেরই অ্যালার্জেটিক স্কিন এবং অ্যালার্জেটিক স্কিনে কোন ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা প্রয়োজন কিংবা কারো কোনো ইনগ্রিডিয়েন্টসে অ্যালার্জি থাকতে পারে তাদের ফেসিয়াল করার সময় বলে দেওয়া উচিত যে এই ইনগ্রিডিয়েন্টসটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না কিংবা এই ইনগ্রিডিয়েন্টসে তার জন্য অ্যালার্জি আছে। সো যারা স্কিনের টাইপ অনুযায়ী না বুঝে ফেসিয়ালের বিভিন্ন পণ্য ইউজ করে থাকে এতে কিন্তু স্কিনে অ্যালার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, কেননা অনেকের স্কিনই আছে তৈলাক্ত কিংবা হচ্ছে মিশ্র কিংবা ড্রাই স্কিন। সো তাদের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন লোকাল পার্লারে যেটা দেখা যায় যে সবার ত্বকে একই ধরনের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, বাট সবার ত্বকের ধরনও এক না এবং সবার ত্বকের সমস্যাও এক না, তাই কখনোই প্রত্যেকের স্কিন টাইপে এক প্রোডাক্টটা ইউজ করাটা ঠিক না। স্কিনের টাইপ অনুযায়ী যদি সেটা স্কিনের সাথে সামঞ্জস্য হয় সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। নাম্বার 4,
ত্বক বিবর্ণ হয়ে পড়ে। নিয়মিত ফেশিয়াল করলে ত্বকের আর্দ্রতার উপস্থিতি কমে যায় এবং ত্বক অনেক বেশি ড্যামেজ হয়ে যায় এবং ত্বকটা দেখতে বিবর্ণ লাগে। নাম্বার 5, লালচে ভাব ত্বকে চলে আসে। ফেশিয়াল করার সময় এমন কিছু শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা হয় যা আপনার ত্বকের সঙ্গে খাপ নাও খেতে পারে এবং এতে কিন্তু ত্বকে লালচে ভাব চলে আসে এবং ত্বকের উজ্জ্বলতাও চলে যায়। এটা বেশিরভাগ হয় অনেকে স্ক্রাব করার সময় অনেক বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করে দেন স্কিনের মধ্যে স্ক্রাব করা হয় এবং ত্বকে কিন্তু তখন স্কিনটা ক্লিন হওয়ার চাইতে অনেক বেশি ক্ষতি করে থাকে, যে স্কিনটাকে লালচে করে ফেলে যার কারণে স্কিনটা আপাত দৃষ্টিতে অনেক বেশি কালো দেখা যায়। সো এভাবে মাসাজ করা কিন্তু আমাদের ত্বকের জন্য একদমই উচিত না। সো যারা পার্লারে যে ফেশিয়াল করবেন তারা আপনারা বলে দিবেন যে স্ক্রাবটা যেন হালকা হাতে আস্তে আস্তে করে এবং ফেসে যেন কোনো প্রেশার ক্রিয়েট না করে। ফেসে যদি অতিমাত্রায় হার্স কেমিক্যাল দিয়ে প্রেশার ক্রিয়েট করা হয় এতে কিন্তু ত্বকে লালচে ভাব আসাটা খুবই স্বাভাবিক। নাম্বার 6, ত্বকে শুষ্কতা ভাব চলে আসে। নিয়মিত ফেশিয়াল করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা এবং ত্বকের পিএইচের যে ভারসাম্যটা আছে সেটা নষ্ট হয়ে যায় এবং ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে। নাম্বার 7, ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা দেয়। মুখের কালো দাগ কমাতে অনেক সময় বিউটিশিয়ানরা তাদের নখ কিংবা নানা যন্ত্রপাতি ব্যবহার করেন, এগুলো সঠিকভাবে ব্যবহারে কোনো সমস্যা নেই, বাট এর বিপরীতে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেটে যেতে পারে কিংবা বড় কোনো দাগও ফেসের মধ্যে হয়ে যেতে পারে। নাম্বার 8, অনেকেই আছে যারা ব্ল্যাক হেডস এবং ব্রন রিমুভ করার জন্য বিভিন্ন লোকাল পার্লারে বিভিন্ন ধরনের ব্রন স্টিক কিংবা ব্ল্যাক হেডস উঠানোর জন্য এই ধরনের স্টিকগুলো ব্যবহার করা হয় যা আমাদের ত্বকের জন্য অনেক সময় উপকারিতা করেছে অনেক বেশি অপকারিতাই এনে দেয়, কেননা এগুলা অনেক সময় স্যানিটাইজ করে ইউজ করা হয় না। একই ব্রন স্টিক প্রত্যেকের ফেসে ইউজ করা হয়, এতে একজনের ব্যাকটেরিয়াটা আরেকজনের ফেসের মধ্যে চলে যায়, এতে কিন্তু যার ফেসে পিম্পল নেই তার ফেসও পিম্পল হয়ে যাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই যখনই ফেসিয়াল করা হবে মেক শিওর রাখবেন যেন আপনাদের ব্রন স্টিকগুলো স্যানিটাইজ করে নেওয়া হয়। তবে উন্নত পার্লারের ক্ষেত্রে তারা কিন্তু স্যানিটাইজ করে দেন এটাকে ব্যবহার করে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোডাক্টগুলো আসলে ইউজ করলে কীভাবে ক্ষতি হতে পারে এবং সঠিকভাবে ইউজ করলে স্কিনটা কিন্তু ড্যামেজটা অনেকাংশেই রিকভার করা সম্ভব। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।